বাড়িতে বসে এবার আপনিও হয়ে যান রিপোর্টার। আপনার এলাকার রাস্তা বেহাল, রাজনৈতিক দরজার জেরে ধুন্ধুমার আপনার পাড়া। আপনার কাছের কেউ কি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছে? এসব খবর যদি আপনার নাগালের ঘোরাফেরা করে আর আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে 9002135555 এই নাম্বারে। আর আপনিও হয়ে উঠুন News24 ইন্ডিয়ার রিপোর্টার। কালীঘাটে বন্ধ করা হলো বিজয় সম্মেলন, দূর থেকে বিজয়ের শুভেচ্ছার পরামর্শ পার্থর। এবছর মারণ ভাইরাসের তাণ্ডব সক্রিয় বাংলা সহ গোটা দেশে, এমন অবস্থায় বাঙালির দুর্গোৎসব বন্ধ না থাকলেও তাতে পড়েছে নিয়ম বিধির বন্ধনই। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রধান কার্যালয় কালীঘাটে বিজয় সম্মেলন বন্ধ রাখল তৃণমূল কংগ্রেস। গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে এবছর দূর থেকেই সারতে হবে বিজয়ের শুভেচ্ছা বার্তা। এদিন তিনি পুজোর মধ্যে নিয়মবিধি মেনে চলা এবং করোনা রোধে এক ধাপ এগিয়ে আসার জন্য বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এবার বিজয় হবে তবে সম্মেলন নয়, এমন বার্তাই উঠে এলো শিক্ষামন্ত্রীর কথায়। গুরুংতাপে চড়ছে পারদ পাহাড়ে, জায়গায় জায়গায় শান্তি মিছিল। প্রাক্তন জিটিএ প্রধান বিমল গুরুংয়ের পাহাড়ে প্রত্যাবর্তন নিয়ে আবার সরগরম পাহাড়ের পরিস্থিতি। দীর্ঘদিন ধরে পাহাড়ে থাকার পর গত পঞ্চমীতে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই বার্তা জানান খোদ বিমল গুরুং। এই ঘোষণার বিরোধিতা করে গতকাল দার্জিলিংয়ে স্থানে স্থানে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় মানুষেরা, যাদের নেতৃত্ব দেন বর্তমান জিটিএ প্রধান বিনয় তামাং। ইতিমধ্যে আসন্ন নির্বাচনে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধার ইঙ্গিতের প্রতিবাদে চরম হয়েছে পাহাড়ের রাজনীতি। একুশের কাঁটা তবে কোন দিকে ঘুরতে চলেছে দার্জিলিংয়ের ভোটের মহড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার আগামী শুরিরা। বিজয়ের মুখে করোনা যুদ্ধে বড় সাফল্য ভারতের। উৎসব মুখর দশেরা ও বিজয়ের মুখেই করোনা মোকাবিলায় বড়সড় সাফল্য অর্জন করল ভারত। দেশে সুস্থতার হার 90% ছুঁয়ে গেল, এমনটাই জানা গেছে স্বাস্থ্য মন্ত্রকের থেকে পেশ হওয়া এক বুলেটিনে। গত 24 ঘন্টায় দেশে নতুন 50,000 আক্রান্ত হলেও কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা 78 লক্ষ ছুঁয়েছে। এছাড়াও দৈনিক মৃতের সংখ্যা নেমেছে 1,000-এর নিচে। উৎসবের সময় দেশের এমন রিপোর্ট দুঃখের মাঝে এক চিলতে খুশির আভাস এনে দিয়েছে নিঃসন্দেহে। হিন্দু রাষ্ট্র প্রসঙ্গে মন্তব্য, ফের শিরোনামে মোহন ভাগবত। বিজয় দশমী উপলক্ষে বক্তব্য পেশ করতে গিয়ে এক সম্মেলনে হিন্দু রাষ্ট্র নিয়ে ফের মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনি বললেন, ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র, এখানে রীতিনীতি সংস্কৃতি সবই এই ভাবধারায় যুক্ত। আরএসএস প্রধান আরও মন্তব্য করেন যে 130 কোটি মানুষই হিন্দু, তাই হিন্দুত্বের রক্ষা এবং তার পালনের দায় একমাত্র হিন্দুদের। এই বিষয়ে তিনি উগ্র ভাবধারার মানুষদের থেকে সবার সতর্ক থাকার বার্তাও দেন। ফের আরএসএস প্রধানের হিন্দু রাষ্ট্র নিয়ে এমন মতবাদ ইতিমধ্যে শিরোনামে নিয়ে এসেছে তাকে। কোভিড আক্রান্ত আরবিআই গভর্নর, এবার করোনা আক্রান্ত হলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শান্তিকান্ত দাস। এদিন তিনি নিজেই টুইট করে এই কথা জানান, তবে তিনি এও জানান যে তিনি উপসর্গহীন এবং আপাতত আইসোলেশনেই আছেন। টুইট মারফত এও জানা যায় যে তিনি সম্প্রতি কোভিড পজিটিভ হয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো রয়েছে আপাতত। এমন অবস্থায় তিনি সমস্ত কাজকর্ম বাড়িতে থেকে ভার্চুয়ালি করবেন এবং সুস্থ হলে তবেই আবার কাজে নামবেন, এমন অবস্থায় সমস্ত দেশবাসীকে সতর্ক থাকার আর্জিও জানান।